এ এর আই বিয়ের আইয়ের চেয়ে ষাট পার্সেন্ট কম এবং এর খরচ বিয়ের খরচের ষাট পার্সেন্ট যদি এর আই বিয়ের খরচে সত্তর পার্সেন্ট হয় তবে এ ও বিয়ের সঞ্চয়ের অনুপাত কত বিয়ের আয় একশো টাকা হলে এর আই হবে কত ষাট পার্সেন্ট কম অর্থাৎ চল্লিশ টাকা এবং কী বলা হয়েছে এর আই বিয়ের খরচের সত্তর পার্সেন্ট তাহলে সমান এই চল্লিশ টাকা একশো পারসেন্ট সমান চল্লিশ ইন্টু একশো বাই সত্তর সমান চারশো বাই সাত এই চারশো বাই সাতটা হচ্ছে কি চারশো বাই সাতটা হলো কি বিয়ের খরচ চারশো বাই এখানে বলা হয়েছে এর খরচ বিয়ের খরচে ষাট চারশো ষাট পারসেন্ট একশোই শূন্য দুই শূন্য কাটা তাহলে কত হইল দুশো চল্লিশ বাই সাত এটা হয়ে গেলে কত দুশো চল্লিশ বাই সাত এবারে বলা হয়েছে কি এ ও বি এর সঞ্চয়ের অনুপাত কত ফার্স্টে বিয়ের বের করি বিয়ের আয় একশো একশো থেকে চারশো বাই সাত বিয়োগ হোক সাতশো থেকে চারশো অর্থাৎ তিনশো বাই সাত তাহলে বিয়ের সঞ্চয় হচ্ছে তিনশো বাই সাত এবারে এর সঞ্চয় বের করবো এর সঞ্চয় বের করতে গেলে এর আয় হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ থেকে দুশো বাই সাত সাত চার আঠা দুশো আশি থেকে দুশো বাদ অর্থাৎ চল্লিশ বাই সাত অর্থাৎ চল্লিশ বাই সাত কাটা পনেরো দুগুনে তিরিশ আর দুই দুগুণে চার অর্থাৎ পনেরো ইজ টু টু